দুপুরবেলা একটু মুসুরির ডাল না হলে খাওয়া আমার ঠিক জমে না। আমার মনে হয় সকল বাঙালিরই একই ব্যাপার। আজকে মা মুসুরির ডালটা বানিয়েছে অসাধারণ। ইলিশ মাছের ভাপা, গরম ভাতে এরকম ভাপা ইলিশ পুরোই স্বর্গ। ইলিশ ভাপের গন্ধে পুরো ঘরটাই যেন মুমু করছে। একটু ঢেকুন না উঠলে খাওয়ার তৃপ্তি হয় নাকি? নমস্কার, আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন ইটিং ব্লগ নিয়ে। তো আজকে আমার লাঞ্চটা খুবই স্পেশাল। তো একটু বলে দিই আমার আজকে লাঞ্চে কী আছে। প্রথমেই রয়েছে সাদা ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, মোটা মোটা কাঁচা লঙ্কা, আর রয়েছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাপে। তো খুব খিদে পেয়ে গেছে, শুরু করে দিই। ভাতটা একটু এদিকে ঠেলে নিই, লঙ্কাগুলো একটু নামিয়ে রাখি, তাহলে সুবিধে হবে। লঙ্কাগুলো সাইজ আছে। বেগুন ভাজাটা একটু এদিকে তুলে রাখি। প্রথমে একটু মুসুরির ডাল দিয়ে একটু মেখে নিই। দুপুরবেলা একটু মুসুরির ডাল না হলে খাওয়া আমার ঠিক জমে না। আমার মনে হয় সকল বাঙালিরই একই ব্যাপার। একটু ডাল ভাত দিয়ে শুরু না করতে পারলে বাঙালির যেন মন ভরে না। আজকে মা মুসুরির ডালটা বানিয়েছে অসাধারণ। একটু কাঁচা লঙ্কা চাট করি। একটু বেগুন ভাজা, মা যখন রান্না করে তখন আমি বাড়ি থাকি না, যার জন্য বলতে পারবো না মা ঠিক কীভাবে রান্না করেছে, কিন্তু আজকে ডালটা জাস্ট অসাধারণ। একটু পটল ভাজা, কাঁচা লঙ্কা, আহা, এই দিয়েই মনে হচ্ছে পুরো ভাত খেয়ে নিন, অপূর্ব। দারুণ। আর একটু ডাল লাগবে, বাটিতে রয়েছে অল্প ডাল, ঢেলে নিলাম। ডালের সাথে একটু যদি ভাজাভুজি খাওয়া যায় মজাই আলাদা। আমার আবার আলু পাতে দিয়েও ডাল খেতে খুবই ভালো লাগে। আলু ভাতে, আলু চোখা, এগুলো দিয়েও ডাল খেতে খুব ভালো লাগে। এবার একদিন মাকে বলবো আলুর চোখা বানাতে, ডালের চাট করবো। একটু কাঁচা লঙ্কা চাট করলে এত সুন্দর লাগে, এর যে ফ্লেভার অসাধারণ। অনেকে সরু সরু কাঁচা লঙ্কা খায়, কিন্তু আমার এরকম মোটা কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে। সরু যে খাই না তা না, কিন্তু এরা দেখেও মন ভরে, এর ফ্লেভারটা ভালো লাগে বেশি।
এখনও তিন পিস পটল ভাজা রয়ে গেছে। আর তোমরা তো জানো আমি পটল ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি। একটু পটল ভাজা কামড়াবো, একটু ভাত, একটু কাঁচা লঙ্কা, দারুন। আমার খাওয়ার কোনো বাদ বিচার নেই, আমি সব কিছুই খাই। অনেক আছে না এসবজি খায় না, ওসবজি খায় না, আমার কোনো ব্যাপার না, সবজি আমি সব কিছুই খাই। এই পটলটা শুধু শুধু খাবো সেই জন্য রেখে দিয়েছি। আমার মা গোটা পটল ভাজা করে, সেটাও খুব সুন্দর হয়, আগে ভিডিও করেছি আমি, এটাও ভালো হয়। গোটা পটল ভাজা কি ভেতরে একটু নরম নরম থাকে তো বেশ ভালো লাগে। তো একটু ভাত লাগবে আমার, একটু ভাত নিয়ে নিলাম। এইবারে হচ্ছে ইলিশ মাছের ভাপা, তো ঝোলটা ঢেলে নিই, একটু ভাত দিয়ে বাটিটা পরিষ্কার করে নিই, ঝোল নষ্ট করা যাবে না। আর এর মধ্যে মা প্রচুর লঙ্কা দিয়েছে, লঙ্কাগুলো ফ্রাইড করে রাখি সব একসাথে, নাহলে মুখের মধ্যে চলে আসবে। একটা মিনি ঢেকুর উঠে গেল, একটু ঢেকুর না উঠলে খাওয়ার তৃপ্তি হয় নাকি? তো যাই হোক, ইলিশ ভাপের গন্ধে পুরো ঘরটাই যেন মুমু করছে। দারুন দারুন, অসম্ভব সুন্দর। ইলিশ ভাপে করলে এই যে সর্ষে বাটার যে ঝাঁজ অপূর্ব লাগে। অসাধারণ অসাধারণ। একটু ইলিশ চাট করে খাই। আহা, গরম ভাতে এরকম ভাপা ইলিশ পুরোই স্বর্গ। আর এর যে ছোটো ছোটো কাটা, এটা ফেলারই দরকার হয় না, যে এমনি পেটে চলে যায়। তো ভাত শেষ, এবার মাছটা খাবো। আহা, কাটাগুলো সাইড করে রাখি। ভাত ঝোল কিছুই নষ্ট করা যাবে না। খুব বড় কাটা ছাড়া ইলিশে কোনো কাটে খেলা লাগে না।
যাই হোক, থালা পুরো পরিষ্কার। আজকের মতো লাঞ্চ আমার এখানেই কমপ্লিট। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আর আমার এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।